তিনি ভারতকে বলে দিয়ে এসছেন যে আমরা কিন্তু স্যাংশন দিচ্ছি, তোমরা বাড়াবাড়ি করো না, এই কথাগুলো বিএনপি কে বলতে এসছেন উনি। মানে স্যাংশন আসবে সেটা কিন্তু মাসুদ বিন মোমেন খুব সূক্ষ্মভাবে খুব চালাকির সঙ্গে বলে দিলেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ভারতে যাওয়ার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে তিনি বৈঠক করেছেন, তারপর তিনি ভারত গিয়েছেন, এখন তিনি দেশে আসছেন, তারপরে পররাষ্ট্র সচিব মুখ খুলেছেন, তিনি বলতেছেন নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসলে সরকার এটা নিয়ে উদ্বিগ্ন নয়। বিশেষ তার মানে নিষেধাজ্ঞা আসার একটা সম্ভাবনা রয়েছে, এটা তাদের কথাবার্তায় কিন্তু বোঝা যাচ্ছে। এই বিষয়টি আরও নিশ্চিত করেছেন, আলোচনা করেছেন তাজ হাশমি। আলোচনা শুনে বুঝতে পারবেন নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসছে এবং প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের কথার মধ্যে দ্বন্দ্ব এবং মিল নেই সেটাও স্পষ্ট। চলুন হাসিনাকে বাগে ধরবে, এতবার শুনেছেন আপনারা, এখন যেই বলুক আপনারা একটু দ্বন্দ্বে পড়ে যান, যেটা তো বহুদিন থেকে শুনছি, সত্যি কি বাঘ আসছে? মানে অর্থনৈতিক স্যাংশনস, নিষেধাজ্ঞা আসছে যেটা হাসিনাকে উপকার করতে পারবে। তো এখন আজকে যে কথাটা আমি বলবো, টাইটেলেই দেখছেন যে নিষেধাজ্ঞা নিয়ে হাসিনা ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মধ্যে একটু দ্বন্দ্ব। হাসিনা এবং তার মন্ত্রীরা এক কথা বলছেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং এমনকি আরো কিছু বিভিন্ন বিভাগের কর্তারা একটু ভিন্ন কথা বলছেন। এর দ্বারা কি এটাই প্রতীয়মান হয় না যে সরকারের ভেতরে একটা দ্বন্দ্ব ক্রমান্বয়ে বাড়ছে এবং সরকারি কর্মচারীরা ইচ্ছা করেই অনেক কিছুই ফাঁস করে দিচ্ছেন, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তিনি এটা একটু অসতর্কতামূলক ভাবে এই কথাগুলো তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। এখন মুখ ফসকে সত্য কথাটা বেরিয়ে যায়, এটা অনেক সময় ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। তবে মাসুদ বিন মোমেন এই 28শে ডিসেম্বর যে কথাগুলো বলেছেন একটা প্রেস কনফারেন্সে, সবকিছুই মুখ ফসকে বেরিয়ে গেছে বলা যায় না। এবং আমরা জানি সরকারি কর্মচারীরা চাকরি রক্ষার জন্য যতটা দরকার ততটা দালালি করেন, যেটা না বললে চাকরি থাকবে না সেটা তারা বলেন, কিন্তু কথার ফাঁক ফোকর দিয়ে সত্য কথাটা বেরিয়ে যায়, যেটার জন্য আপনাদের অ্যান্টেনা গুলো একটু খোলা রাখতে হয় এবং একটু ক্রিটিক্যাল থিংকিং করতে হয় উচিত যে এটা কেন বললেন সচিব, এই কথাটা তো এই বাদ বাকি বক্তব্যের সঙ্গে যায় না, ধান ভাঙতে তিনি শিবের গীত গাইলেন কেন, এবং কোনটা ধান ভানা কোনটা যে শিবের গীত গাওয়া এটা বুঝতে হবে। তো আমি ওখানে আসছি, তবে স্যাংশন আসছে, স্যাংশন আসছে এটা কিন্তু মে মাস থেকেই প্রকট হয়ে গেল, এটা বড় ধরনের যে স্যাংশন আসছে এটা সবাই জানে, কিন্তু হাসিনা সরকার এবং মন্ত্রীরা সেটা চেপে রেখেছে, কিন্তু শেষ মুহূর্তে মাসুদ বিন মোমেন ওটা চেপে রাখতে পারলেন না। এবং আপনাদের মনে আছে এটা নিয়ে আমি একটা শো করেছিলাম এই কিছুদিন আগে, মাস খানেক আগেই হবে, যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের যে বাণিজ্য মন্ত্রী ট্রেড মিনিস্টার আছেন, তিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছিলেন, সে চিঠিতে তিনি স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সর্বাত্মক একটা বড় ধরনের স্যাংশন দিতে যাচ্ছে বাংলাদেশের উপর, সে ব্যাপারে বাংলাদেশের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং ওটা যখন সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে জিজ্ঞেস করলেন যে এই ধরনের একটা চিঠি এসছে দেখলাম, মন্ত্রী ওই কথার উত্তর না দিয়ে তিনি তার টিপিক্যাল ওয়েতে হামকি দামকি করে বলছেন এই চিঠির খবর আপনারা কি করে পেলেন, তার মানে আব্দুল মোমেনের অন্তরাত্মা শুকিয়ে গেছে, সর্বনাশ, এই চিঠির খবর তারা জানে। এবং পরে দেখা গেল বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং বাণিজ্য সচিব বক্তব্য দিলেন এবং সেখানেও বক্তব্যের ভিতরে বৈপরীত্য লক্ষ্য করা যায়, বাণিজ্য মন্ত্রী এক কথা বললেন, বাণিজ্য সচিব আরেক কথা বললেন।
এর আগে একবার গুজব শুনলাম আমরা যে পিটার হাস বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলছেন, তিনি সিভিল এভিয়েশনের ডাইরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশকে বলেছেন তোমরা আরো বোয়িং বিমান কিনো, এটাও আমরা আলোচনা করেছি। কিন্তু এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান যিনি সিভিল এভিয়েশনের ডিজি, তিনি কিন্তু বললেন যে ওই ধরনের বিমান কোন কেনার কথা প্রত্যক্ষভাবে তিনি বলেননি, তিনি বলেছেন ইনডাইরেক্টলি যে স্যাংশন আসতে পারে। মানে বাংলাদেশ বিমানের 21টা বিমানের ভেতরে 16টাই হচ্ছে বোয়িং কোম্পানির এবং এর স্পেয়ার পার্টস আসে আমেরিকা থেকে। স্যাংশন আসলে কিন্তু স্পেয়ার পার্টস আসা বন্ধ হয়ে যাবে, স্পেয়ার পার্টস না আসলে বিমান আকাশে উড়বে না। সুতরাং আমরা যা শুনি সরকারি মাধ্যমে সময় এবং 71 টিভিতে বিশেষ করে, আর বিটিভিতে তো অবশ্যই, আর কিছু খবরের কাগজে, আর মন্ত্রী এবং হাসিনার মাধ্যমে যা শুনি সেটাই সব সত্য নয়। মাসুদ বিন মোমেন যে যা বলেছেন যে আমরা অর্থনীতিকে আমরা সামাল দেব এবং আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, এটা আমরা কাউকে সন্তুষ্ট করার জন্য করছি না, কোন বিদেশি রাষ্ট্রকে, এটা আমাদের সাংবিধানিক একটা বাধ্যবাধকতা, তাই আমরা নির্বাচন করব এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, এটাই বললেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার মুখ ফসকে যেটা বেরোলো সেটাতে আমি আসছি, এবং তিনি বলছেন যে নির্বাচনে কাঙ্ক্ষিত টার্ন ওভার হবে, মানে অনেক লোক ভোট দিতে আসবে, যেটা মাসুদ বিন মোমেন বললেন, সেটা তার মনের কথা না বলেই মনে হয় হাসিনাকে খুশি করার জন্য বললেন। আর বললেন যে নিষেধাজ্ঞা বা যাই আসুক আমরা আশা করি তা যৌক্তিক ভাবেই মোকাবেলা করতে পারব, এটাও বললেন উনি, আমরা ট্যাকেল করব। স্যাংশনকে ভয় পাই নাকি, ভয় করি না বাঘ, ভয় করি না আমরা কোন রকম বাধা বিধি নিষেধ, নিষেধাজ্ঞা নিয়ে এখনই ভয় পাবার কিছু নাই, এটাও বললেন মাসুদ বিন মোমেন। মাসুদ বিন মোমেন বললেন যে যেটা বলে বললাম, বিদেশি কাউকে সন্তুষ্ট করার জন্য নির্বাচন হচ্ছে না, নির্বাচন একটা সাংবিধানিক বাধ্যবাধকতা, খুব ভালো কথা। কিন্তু মুখ ফসকে মাসুদ বিন মোমেন যে কথাটা বলে ফেললেন, যেটা শুনলে হাসিনা খুবই অখুশি হবে, নারাজ হবে, সেটা হলো হলো নির্বাচন পরবর্তী বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। এখানে কি বোঝায়, এত সুন্দর নির্বাচন হচ্ছে, টার্ন ওভার হবে, কিন্তু নির্বাচন পরবর্তী মার্কিন না, শুধু আমেরিকান না, বৈশ্বিক একটা ধাক্কা আসছে পৃথিবীর, মানে ধরে নেয়া যাক এটা বৈশ্বিক বলতে উনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ এবং অস্ট্রেলিয়া এবং জাপান এবং পশ্চিমা মিত্র দেশগুলোর কথা বলছেন। নির্বাচন তো নির্বাচন হচ্ছে না, সুতরাং একটা ধাক্কা আসবে, আর এই যে আমাদের যে নিষেধাজ্ঞা আসবে এটা বলছেন যে কূটনৈতিক ভাবে এটা সামাল দেওয়া মুশকিল হবে, তবে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে আমরা এটা সামাল দিয়ে দেব, এটা আমরা কিনছি না, এটা বিক্রয় করতে পারছেন না উনি। মানে নিষেধাজ্ঞা যেটা কূটনৈতিক ভাবে আপনারা সামাল দিতে পারবেন না, কারণ নিষেধাজ্ঞাটা ব্যাপার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার একটা, যে বিদেশ থেকে আসছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম জানবে, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে অন্য সবাই এবং প্রধানমন্ত্রী তো অবশ্যই। সুতরাং কিভাবে তারা সামাল দেবেন এটা এখন বলা মুশকিল, তবে ওয়াশিংটন থেকে বাংলাদেশের বাণিজ্য আবাসের যিনি বাণিজ্য মন্ত্রী, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, ওটা একটা অশনি সংকেত। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও একটা অশনি সংকেত আসছে যে তারা আংশিক নিষেধাজ্ঞা দেবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে। সুতরাং আমরা ধরে নিতে পারি, কারো কাছে এই কষ্টিপাথর নেই, ক্রিস্টাল বল দিয়ে আমরা দেখিয়ে দিতে পারছি না, ভবিষ্যৎবাণী করতে পারছি না যে এই কদিন পরেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে, তবে চিহ্নগুলো কিন্তু খুবই
স্পষ্ট, নইলে আমেরিকা এতবার এতজন লোককে এখানে বিনা কারণে পাঠায়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের ম্যাথিউ মিলার, স্টেট ডিপার্টমেন্টের যিনি স্পোকসপারসন, তিনিও বলছেন মার্কিন নীতিতে বাংলাদেশের ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা আমাদের গুজব যে মেশিন, যাদের প্রতি আমি মাঝে মাঝে বিষদগার করি, এই গুজব বানানের মেশিন গুলো বারবার বলছে পিটার হাস বোয়িং কিনতে বলছেন, তার মানে এভরিথিং ইজ ফাইন। কয়েকজন বড় বড় আলোচক অ্যানালিস্ট বললেন এই যে ভারতে যাচ্ছেন পিটার হাস, ঠিক বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করার পরদিনই পিটার হাস ভারতে যাচ্ছেন। গেলেন তিনি মুম্বাইতে, বলা হলো দিল্লিতে যাচ্ছেন, রসিয়ে রসিয়ে বলা হলো যে উনি দিল্লি থেকে দিল্লিতে গিয়ে ভারতের সঙ্গে পরামর্শ করে মার্কিন স্যাংশন ফ্যাংশন এগুলো সব তুলে ফেলবে, হাসিনা সরকার টিকেই যাবে মনে হয়। এবং পিটার হাস ফিরলেন 27 তারিখে, আমরা এটিএন বাংলার একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, সেখানে বলা হচ্ছে ভারত থেকে বিএনপির জন্য কি নিয়ে ফিরলেন পিটার হাস, মানে ভারত থেকে বিএনপির জন্য ফিরবেন। পিটার হাস তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের সরকারি কর্মচারী, তিনি ভারতে গিয়ে দেন দরবার করে সব ঠিকঠাক করে আসছেন, আবার বিএনপির জন্য কি? তার মানে তিনি ভারতকে বলে দিয়ে এসছেন যে আমরা কিন্তু স্যাংশন দিচ্ছি, তোমরা বাড়াবাড়ি করো না, এই কথাগুলো বিএনপি কে বলতে এসছেন উনি। মানে এই সবগুলোই গুজব। বাসুদ্দিন মোমেনের কথা যে মর্মার্থ হচ্ছে স্যাংশন আসছে, এবং যেটা এখানে প্রধানযোগ্য যে হাসিনা সরকার ও সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে একটা দূরত্ব বৃদ্ধি হচ্ছে, কেন কর্তা ব্যক্তিরা জেনে গেছেন যে স্যাংশন আসছে, হাসিনা সরকার আজ যাবে কি কাল যাবে, তার পতনের ঘন্টা বেজে গেছে। সুতরাং নির্বাচনের এই আসার পরপরই বাসুদ্দিন মোমেন কিন্তু বলেছেন নির্বাচনোত্তর চাপ, নির্বাচনোত্তর বৈশ্বিক চাপ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাপ আসবে। নির্বাচনের আগ পর্যন্ত যে কথাগুলো বলছেন উনি, উনি হাসিনাকে খুশি করার জন্যই বলছেন, কিন্তু নির্বাচনের পরেই যে বড় রকমের একটা চাপ মানে স্যাংশন আসবে, সেটা কিন্তু মাসুদ্দিন মোমেন খুব সূক্ষ্মভাবে খুব চালাকির সঙ্গে বলে দিলেন। আকিলমন কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, আমরা বুঝে গেছি, হাসিনাও বুঝে গেছে, কিন্তু না বোঝার ভান করছে যে নির্বাচনটা হলে তার পালিয়ে যাবার ব্যাপারটা একটু ত্বরান, মানে খুব স্মুথ ট্রানজিশনটা হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ডক্টর দাস আপনার কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন, তিনি স্পষ্ট বুঝিয়েছেন যে কেন আসলে দ্বন্দ্বগুলো এবং সরকার যে চলে যাবে এটা এখন সবার মুখে মুখেই আলোচনা হচ্ছে, আসলে ওইটাতে কার্যকর হবে এই জন্যই আলোচনা হচ্ছে। তো এখানে দাস হাসপাতাল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তার আলোচনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।